শুরু হয়ে গেল দেবীপক্ষ। রেডিওতে মহিষাসুরের মর্দিনী অনুষ্ঠান শুনেই যেন আগুন ঈশ্বরের ঝোঁক থেকে দেখি কটা খারাপ খবর আছে আজ। আছে গোটা স্টেক। ভালো খবর খোঁজ। ভালো খবর কি কাণ্ড? না না, রিস্ক নেব না বাবা। রিনি ফোন করেছিল, তোকে চাইছিল, বললাম ঘুমোচ্ছিস। দেখলাম ওর মিস কল। তো ফোন করে নে। ওরে করবো বাবা। ওরে আজকে অ্যালপস, কালকে আইফিল টাওয়ার, এটা আমি আর শুনতে পাচ্ছি না। দিদি চাকরি করতে গেছে না ঘুরতে গেছে ভগবান জানে। আর আমাদের দেখো, ঘুরতে যাওয়া তো দূরের কথা, এবার শুনলাম শহরে নাকি একটা বড় প্যান্ডেলও হচ্ছে না। একটা দিন ঠাকুর দেখতাম, সেটাও লাটে উঠলো। তাহলে তোর পুজোর প্ল্যান কি? বাবা সকাল থেকে খুব লো লাগছে, তুমি না মজা করো না। আর তোমার কোনো ইনিশিয়েটিভ নেই কেন? পুজো তো এসে গেছে, আসছে দেখো। এমনি দিনের পর দিন বাড়িতে বসে, এবার পুজোটাও এই কর। বাবু 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 এক মিনিট দেখি। হ্যাঁ, শুধু তোমার বাড়ির পুজোর প্রসাদই আমি খেয়ে যাই। আজকে এত সকাল সকাল কেন পুজো করেছো তুমি? আরে 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 এরকম করে না, ঠাকুরের প্রসাদ। হ্যাঁ যাও গিয়ে খাওয়া তোমার ভক্তকে, বারান্দায় বসে চা খেতে খেতে গোটা পুজো কাটিয়ে দেবে। বাবু বাবার দলে, এবার যদি আমি একটা স্পেশাল কিছু না করি তাহলে দেখে নিও। হ্যাঁ বল, তোর কি বক্তব্য? গুড ইভিনিং ভাই। আমার মর্নিং এখন। কি হলো, খেপে নাকি? না সকাল থেকে শুধু তুই বাকি ছিলিস, বলে ফেল। ওহ শোন না, আজ কি করছি বলতো? কি করছিস? নিশ্চয়ই ওভারনাইট বাস ধরে বুদাপেস্ট যাচ্ছিস, তারপর সেখান থেকে গন্ডোলায় চেপে ভেনিস হয়ে, প্লেনে চড়ে এথেন্সের অ্যাক্রোপলিস হয়ে, সুড়ঙ্গ ধরে সোজা নর্থ পোলে গিয়ে উঠছিস, তাই তো? বাপরে। আচ্ছা শোন, তোর জন্য একটা জিনিস পাঠিয়েছি, ফিটটা ঠিক আছে কিনা দেখ তো। আবার কিসের ফিট দিদি? আমার কিছু লাগবে না, যাওয়ার জায়গা নেই একটাও, একটা বন্ধুর বাড়ি থেকে কোথাও যেতে দিচ্ছে না, বাড়িতে বসে আছি চুপচাপ থাকতে দেবে? আরে বাবা পূজো গিফট, প্রতাপদা নিয়ে গেছে, বাবা মার জন্য এক্ষুনি কিছু পাঠাইনি, তুই আস্তে করে নিয়ে নে। খুলছো বাবান? হ্যাঁ খুলছি। কি রে? এই দাঁড়া আমি আসছি। ভোরবেলার সংখ্যের মাঝে কেমন যেন মন কেমন করা স্মৃতি লেগে থাকে। নিয়েছি, মনে হয় জানি কি আছে। সব জেনে বসে আছেন উনি। কি রে দেখলি? হ্যাঁ থ্যাংক ইউ, জানতাম এটা। পড়বি না? না পরে পড়বো। পড়ে নে, জার্সি হলেও নতুন জামা তো। তাই পাগল, এখনো তো নতুন বাড়িটা ঘুরেই দেখিসনি, ঘুরে আয় একটু বাইরেটা, ভালো লাগবে। হ্যাঁ ঠিক আছে, তুই এবার রাখ এখন, কোথাওটা যাওয়ার আছে না, সাবধানে যাস। আমি আর কোথায় যাব রে, চাকরির ফাঁকে ফাঁকে এত ঘুরে বেড়াই, বিদেশ বিভুঁই তো কবে থেকে দেখেই যাচ্ছি, প্রতিবার এরকম ভালো লাগে নাকি, তাই ভাবলাম অবশ্যই যদি মানে তোর টাইম থাকে, বেশি জ্বালাবো না তোকে, প্রমিস। কোথায় তুই দিদি? বারান্দায় আয়, ঠাকুর ঢুকছে তো। তোমরা জানতে? এবার পুজোটা আমাদের একসাথে নতুন বাড়িতে কাটুক না ভাই, শুভ মহালয়া। শুভ মহালয়া। এবার পূজায় ঘর থেকেই সূচনা হোক খুশির নতুন ঘরানার।